শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের দিনে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে 50-র দেখা পান পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার। তবে লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরির আলাদা এক মহত্ব রয়েছে, কারণ এই সেঞ্চুরিকে ফিলিস্তিনের গাজায় ভাইবোনদের প্রতি উৎসর্গ করেছেন রিজওয়ান। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস দখলদার ইসরায়েলে আক্রমণ শুরু করে। তাদের আক্রমণে কয়েকশো মানুষ নিহত হন। ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণ হারায় কয়েকশত ফিলিস্তিনি। এমনকি গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজায় নিহত ও সংগ্রামরত মানুষের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটে রিজওয়ান লিখেছেন, এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য। মঙ্গলবার ওপেনার আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড গড়ে পাকিস্তান। শরীরের অস্বস্তি নিয়েও হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে 8টি চার ও 3টি ছক্কায় 131 রানে অপরাজিত থাকেন রিজওয়ান। পাকিস্তানও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় 6 উইকেটে। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া রিজওয়ান টুইটারে লিখেছেন, দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি, পুরো দলকে কৃতিত্ব দিতে হবে। আবদুল্লাহ শফিক ও হাসান আলী খেলাটাকে সহজ করেছে, যেভাবে হায়দ্রাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞ।